আজকালকার এই সময়কার যে জেনারেশন, যে যারা অভিনয় করছে, আমি সবার কথা বলবো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখেছি তারা সম্মান দিতে জানে না। আমরা ঘরে ঢুকলে, একটা সিনিয়র আজকে ঘরে ঢুকলে আমরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই, এখনো দাঁড়ায়, এখন সেটাও হয় না, কেউ ওঠে না, সব বসে থাকে। এই যে এখনকার সিরিয়ালে ছেলেমেয়েরা সব আসছে, বেশিরভাগই তো ইতিহাসটা জানে না, না জানে সিরিয়ালের ইতিহাস, না জানে চলচ্চিত্রের ইতিহাস, না জানে থিয়েটারের ইতিহাস। শর্ট চলছে, শর্টটা যেই সে চলো পকেট থেকে মোবাইল, পকেটে মোবাইল নিয়ে শুটিং কর, শর্ট দেয়। তোমার যদি মনঃসংযোগ না থাকে, তোমার শিল্পটা যে শিল্পে কাজ করছো তার প্রতি যদি কোনো সততা না থাকে, তো তুমি টিকতে পারবে না। আমি বিশ্বাস করি না তারা টিকবে। স্টুডিওতে কোনোদিন দেখিনি কোনো মহিলা অভিনেত্রী স্টুডিওতে মেকআপ রুমে বসে সিগারেট খাচ্ছে। আজকের দিনে মেয়েদেরকে দেখে যখন ইয়াং মেয়েরা সিগারেটটা খাচ্ছে, তারও কোথায় মনে হচ্ছে আমিও তাহলে খাই। সে প্রতিবাদ করছে নাকি, যাই তুই আমার সামনে খাবি না, এটা বলছে না, উল্টে সেই খেতে আরম্ভ করছে। হোয়াট ইজ দিস? আচ্ছা, যদি বলা হয় শুভাশিস মুখোপাধ্যায় থিয়েটারের মানুষ, শুভাশিস মুখোপাধ্যায় যাত্রার মানুষ, না শুভাশিস মুখোপাধ্যায় সিনেমার মানুষ, না শুভাশিস মুখোপাধ্যায় ওটিটির মানুষ, তুমি ওটিটিও করেছো, তো তুমি নিজেকে কোনটার মধ্যে রাখতে চাও, যে কোনটার জন্য তোমার যদি জন্ম হয়ে থাকে তাহলে এইটার জন্য? অভিনয় তো বটেই, মানে থিয়েটার বেশি বলতে পছন্দ করো না সিনেমা? কারণ থিয়েটার তোমার তো জান প্রাণ। একদম, থিয়েটার দিয়ে শুরু, ছোটবেলা তো থিয়েটার দিয়ে শুরু, যে মঞ্চ দিয়ে শুরু করেছি, মানে আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে মঞ্চে উঠেছি। তারপরে থিয়েটারটা ডেফিনেটলি আমার মন প্রাণ সব কিছু, ধ্যান জ্ঞান, এবং থিয়েটারটা একটা শিক্ষার জায়গা। থিয়েটার করলে অভিনয় শেখা যায়, নিজের চরিত্র গঠন করা যায়, সেটাও একটা বড় জায়গা। মানে অন্য কোথাও এই নিজের মানে চরিত্র গঠন করারও যায়, স্কুল যেমন তোমার একটা চরিত্র গঠন করিয়ে দেয়, থিয়েটারও কিন্তু তোমার চরিত্র গঠনে সাহায্য করে, এবং তোমার অভিনয় শিক্ষার একটা বড় জায়গা হচ্ছে থিয়েটার। তো থিয়েটার করেছি, এবার তারপরে এতগুলো কাজ করলাম, হ্যাঁ, তারপরে সিনেমা করছি, সিরিয়াল করছি, তুমি যা বললে থিয়েটার তো চলছেই, যাত্রা করছি, বেতারে অভিনয় করি, আকাশবাণীর নাটক, বিজ্ঞাপনের নাটক, অসংখ্য কাজ করেছি, এখনও করি। তো আমি মোটামুটি সব ফিল্ডেই কাজ করেছি, করছি, আগামী দিনেও করবো। আমি সব জায়গাতেই কমফোর্টেবল, আমার সব করা কাজ, ভাই আমার আসলে যেহেতু আমি অভিনেতা, আমি সব রকম ধরনের কাজই করতে চাই, সব মাধ্যমেই কাজ করতে চাই। তার ফলে কিন্তু থিয়েটার করলে যেটা হয় সেটা অনেকেই বলে যে ইনস্ট্যান্ট রিঅ্যাকশনটা পাওয়া যায়, সেটা তো হচ্ছে তো যাত্রা তো পাই, হ্যাঁ, ইনস্ট্যান্ট রিঅ্যাকশন সেটা আরো বেশি পাই থিয়েটারে, যেটা না পাই থিয়েটারের দর্শক আমার থেকে আরেকটু দূরে আছে, কিন্তু যাত্রার দর্শক আমার প্রায় কোলের কাছে বসে আছে। আমি যে স্টেজে দাঁড়িয়ে যাত্রা করছি তার ঠিক নিচেই দাঁড়িয়ে বসে, মানে আমি মাথা নিচু করে দর্শককে দেখতে হয়, থিয়েটারে তো তাও একটু ঘাটটা উঁচু করে দেখা যায়, কারণ ডিস্টেন্স এটা থাকে। তো এত কাছ থেকে যে রিয়াকশনটা পাওয়া যায় সে মানে অকল্পনীয়, মানে আমি সত্যিই তাই, ইনস্ট্যান্ট রিয়াকশন পাওয়া যায়, ঠিক কথা। আবার ছবিতে বা সিরিয়ালে যেগুলো পাওয়া যায় সেগুলো হয়তো ইনস্ট্যান্ট নয়, কিন্তু পরবর্তী সময় তো পাওয়া যায়, হোয়াটসঅ্যাপে আসে, না হোয়াটসঅ্যাপে আসে, দেখা হলে বলে, কি মানে যে কোনো ভাবেই হোক সেটা পাওয়া যায়। আচ্ছা শুভাশিস, একটা কথা বলো, তুমি এখন যাদের সাথে অভিনয় করছো তারা তোমার হাঁটুর বয়স এরকমও রয়েছে, হ্যাঁ। এবার বিষয় হচ্ছে যে আমরা খুব বলি যে অসুবিধা হচ্ছে নাকি? না না কিচ্ছু না, তুমি রাখো। একটা হচ্ছে যে আমরা বলি যে মানে এখনকার ছেলেপুলেরা একটু সবাইকে একটু ইয়ে করে না, তোয়াক্কা করে না। আমি 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 তোমার সঙ্গে এই জায়গাতে আমি বুঝতে পারছি তুমি যেটা বলতে চাইছো। আমরা যেরকম মানে আমরা ধরো অনেকেই করে আবার অনেকেই করে না, আমরা একটু তুয়াজ করে কথা বলি, একটু নম্র সুরে কথা বলি, কিন্তু এখন দেখা যায় যে আমি অনেকের কাছে শুনেছি যে মেগা সিরিয়ালে যারা অভিনয় অভিনেতা হয়তো সবাই নয়, খুব কম শতাংশ বলি, তুমি মেগা সিরিয়াল করেছো বলে বলি, তাদের সামনেই এমন ভাবে কথা বলছেন যে পাশে কে বসে রয়েছে, পাশে কারা রয়েছেন, তাদের তারা কাদের সাথে অভিনয় করেছেন, বা তাদের ব্যাক স্টোরি না জেনে এমন কোনো কথা বলে দিচ্ছে যেটাতে কানে লাগছে আর কি, সেরকম ফিল হয় তো? হ্যাঁ নিশ্চয়ই হয়, অনেক কিছু হয়, এবং এই অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে, সত্যিই বলবো যে আজকালকার এই সময়কার যে জেনারেশন, যে যারা অভিনয় করছে, আমি সবার কথা বলবো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখেছি তারা সম্মান দিতে জানে না, মানে এখনকার একদম খুব দুঃখ লাগে, এখনকার যারা অভিনেতা, এই এখনকার যারা যে জেনারেশনে, তারা না মানে সিনিয়রদের সম্মানটা ঠিকমতো দিতে পারে না। একটা এক্সাম্পল, ধরো আমরা ঘরে ঢুকলে, একটা সিনিয়র আজকে ঘরে ঢুকলে আমরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই, এখনো দাঁড়াই, ভবিষ্যতেও দাঁড়াবো, তাকে সেই সম্মানটা প্রদর্শন করা উচিত যে তিনি আমার সিনিয়র, আমি তার সামনে ভয়ে বসে থাকবো না, তিনি ঢুকলে ঘরে আমি উঠে দাঁড়াবো।
এখন সেটাও হয় না, কেউ ওঠে না, সব বসে থাকে। খুব রেয়ার ওই যে বলছে, তার মধ্যে কিছু ছেলে মেয়ে আছে যারা গেলে সঙ্গে সঙ্গে সে বলে, আমাকে বলে না, সিনিয়রদের অনেকেই বলে থাকে যে দাদা বসো, শুয়েছিস দা, এখানে বসো, এখানে বসো, তারা জায়গা ছেড়ে দেয়, অন্যরা বসে থাকে। তখন মনে হয় তোরা কারা, কেন তোরা কি চিনি। আর একটা ব্যাপার হচ্ছে এই যে এখনকার সিরিয়ালে ছেলেমেয়েরা সব আসছে, বেশিরভাগই তো ইতিহাসটা জানে না, না জানে সিরিয়ালের ইতিহাস, না জানে চলচ্চিত্রের ইতিহাস, না জানে থিয়েটারের ইতিহাস, তারা তো ইতিহাসটাই জানে না। তাদের বিবাহ অভিযান দেখছে সিনেমায়, বিবাহ অভিযান দেখছে সিনেমায়, সেই তারা তো। সুতরাং প্রথম কথা, তোমার জায়গাটা সম্পর্কে তোমার সম্যক ধারণা থাকতে হবে, তোমার সেই জ্ঞানটা তো থাকতে হবে, তুমি যে জায়গাটায় কাজ করছো, যে প্ল্যাটফর্মে কাজ করছো, তার ইতিহাসটা তুমি জানবে না, যে কারা 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 কাজ করেছেন, কি ধরনের কাজ হয়েছে, কিভাবে এই কাজগুলো এলো, কি সূত্রে এলো। এরা তো শুধু কাজের মধ্যে ঢুকে যাচ্ছে, কাজ পেয়েও যাচ্ছে পরপর, তারপরে ওই ছুটছে। আর যেটা সবচেয়ে মানে আমার আমার কষ্ট দেয়, দুঃখ দেয়, মানে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, মানে খুব ক্লিয়ারলি জানতে চাই, তোমাদের সময় তোমরা যেই বয়সটা কাটিয়ে অভিনয়ে পা দিয়েছিলে, মানে ধরো তুমি 20 বছরে অভিনয় জগতে পা দিয়েছ, তোমার যা জ্ঞান ধারণা এবং সিনেমা অভিনয় নিয়ে যা শিক্ষা ছিল, মানে আমি বলছি যে শিক্ষা শুধু ওই পড়ে নয়, যাদের সঙ্গে মিশে কথা বলে অভিনয়ের ব্যাপারে আরো কিছুটা জেনে, এখনকার 20, 22, 23, 24 বছরের ছেলেরা ডিফারেন্সটা কোথায়, এখানে তাদের মধ্যে কি রয়েছে? তাহলে ওই যে বলছে তারা তো জেনে আসছে না, তারা ইতিহাসটা জানতেও যায়, তারা জেনে নাই আসতে পারে, কিন্তু আসার পর তুমি জানো, তুমি সেটা নিয়ে চর্চা করো, তুমি ইতিহাসটা জানবার চেষ্টা করো, অতীতের শিল্পীদের কথা জানো, তাদের ইতিহাসগুলো জানো। তো এরা এদের মধ্যে বেশিরভাগটাই তা করে না, আমি সবার কথা বারবার বলছি, সবাই নয়, অনেকেই করে থাকে, পরে বা জানতে চায়, সেরকম অনেক অভিনেতাকে আমি জানি, অভিনেত্রীকে জানি, তারা এগুলো করে, কিন্তু বেশিরভাগটাই করে না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখন মোবাইলটা মানুষকে খেয়ে ফেলছে, রিলস শুধু না, ফ্লোরে দাঁড়িয়ে শর্ট চলাকালীন, শর্ট চলছে, শর্টটা যেই সে চলো পকেট থেকে মোবাইল, পকেটে মোবাইল নিয়ে শুটিং কর, শর্ট দেয়, এগুলো ভাবতেই পারি না আমরা। আমি অভিনয় করবো যখন আমার মোবাইল আমার ঘরে থাকবে, আমার ব্যাগে থাকবে, বা আমি কাউকে দিয়ে দেবো, মোবাইলটা রাখ, আমি শর্টটা দিয়ে, এবং শর্ট কেন, আমি সিনটা করে নিয়ে, একটা পুরো সিনের সঙ্গে তো আমার মনঃসংযোগটা রাখতে হবে, আমার কনসেন্ট্রেশন, যদি আমি একটা করে শর্ট দেবো আর একবার করে মোবাইল দেখে নেবো, আবার যেই শর্ট চলছে বন্ধ করে, তাহলে তুই অভিনয়টা করবি কখন? সবাই এতেই করছে, তাতেই সবাই বলছে দারুণ করছে, কি করছে আমি জানি না, দুদিন পরে তাদের খুঁজে পাওয়া যায় না, আর থেকে খুঁজে পাবে না, অনেক ছেলে মেয়ে এসছে, অনেক সবাইকে কি দেখতে পাওয়া যায় না, হয় না সেটা। তোমরা তোমার যদি মনঃসংযোগ না থাকে, তোমার শিল্পটা যে শিল্পে কাজ করছো তার প্রতি যদি কোনো সততা না থাকে, তো তুমি টিকতে পারবে না, আমি বিশ্বাস করি তারা টিকবে। এগুলো যেমন আছে, এই মোবাইল দেখার প্রবণতাটাকে আমি খুব ঘেন্না করি, কেন তোমার যে কাজটা করতে এসে সেটাকে মন দিয়ে করো, মোবাইল দেখার প্রচুর টাইম পাবে, তুমি তোমার মেকআপ রুমে গিয়ে দেখো না, দেখো, এগুলো খুব খারাপ। আমি তো বলবো আগামী দিনে, আগামী দিনেও যারা আসবে তারা এই প্রবণতাটা নিয়ে যেন না আসে, তারা এগুলোকে যেন সম্পূর্ণভাবে সরিয়ে রেখে শুধু অভিনয় মনঃসংযোগ করে, তার কাজটার প্রতি মনঃসংযোগ করে তারা যেন কাজ করতে আসে। আর আর একটা ব্যাপারও আছে, আমি শুধুই যে ছোটদের দোষ দেবো তার নয়, বড়দেরও দায়িত্ব আছে। আচ্ছা ধরো কথার কথা বলছি, আমি আমার চোখের সামনে দেখা, ধরো আমাদের সময়কার কোনো সময়, মানে আমাদের সময়টা বলতে আমি এখনকারও সময়, আমি একেবারে অত কিছুই নই, তো আমি দেখেছি যখন আমি এসছি বা এসছি, যে সমস্ত অভিনেতা অভিনেত্রী অভিনেতারা সিগারেট খান, আমি সিগারেটের যদি কথাই বলি, আমি দেখেছি খায় সবাই বেজায়, মহিলাদের চট করে আমি দেখিনি কোনোদিন স্টুডিওতে সিগারেট খেতে, সিগারেট খাওয়াটা খারাপ আমি বলছি না, অনেকেই খায়, সবাই বেশি বেশিরভাগ খায়, এখন অনেক মেয়ে মহিলারাই খাচ্ছে, কিন্তু আমি স্টুডিওতে কোনোদিন দেখিনি কোনো মহিলা অভিনেত্রী স্টুডিওতে মেকআপ রুমে বসে সিগারেট খাচ্ছেন, নেভার, আমি কোনোদিন দেখিনি। আমি সেটা ভালো কি মন্দ আমি বলতে চাইছি না, আমি বলছি দেখিনি কোনোদিন, এখন দেখতে পাই আমারই বন্ধু বান্ধব সমবয়সী যে সমস্ত অভিনেত্রী তখন কাজ করেছেন, যারা জীবনে এগুলো করেননি, আজকের দিনে মেয়েদেরকে দেখে যখন ইয়াং মেয়েরা সিগারেটটা খাচ্ছে, তারও কোথায় মনে হচ্ছে আমিও তাহলে খাই, সে প্রতিবাদ করছে নাকি, যাই তুই আমার সামনে খাবি না, এটা বলছে না, উল্টে সেই খেতে আরম্ভ করছে, হোয়াট ইজ দিস। তাহলে আমি যদি তাকে দেখিয়ে দেখিয়ে আমি সিগারেট জীবনে, তোমার সহ অভিনেত্রী যারা তুমি কাজ করেছো তারা হ্যাঁ থেকে
সিগারেটটা নিয়ে সেই সিগারেট নিয়ে কি সিগারেট কিনে আনছে, হঠাৎ করে দেখছে তারাও সিগারেট খেতে আরম্ভ করছে। আমি তো অবাক, মনে মনে যে কি রে, তুই তো জীবনে সিগারেট খেতিস না, কোনোদিন দেখিনি তো হঠাৎ আজকে স্টুডিও। যদি বাইরে খেয়ে থাকে আলাদা কথা, বাড়িতে খাচ্ছে কি, স্টুডিওতে তো কোনোদিন খাসনি, আজকে ওই বাচ্চাগুলো খাচ্ছে বলে তুইও খাচ্ছিস, তা তুই তো প্রশ্রয় দিচ্ছিস ওদেরকে, তোকে কি সম্মান দেবে? তোমায় সম্মান পেতে গেলে নিজেকেও তো সেই জায়গাটা রাখতে হবে, এবং তুমিও তাকে সেই সম্মানটা দেবে। সে ছোট বলে তুমি তাকে দুই তাচ্ছিল্য করবে তা নয়, একটা ছোটকেও সম্মান দিতে হয়। তা তুমি যদি না করো, তুমি যদি সেই প্রশ্রয়টা তাকে দাও, সে তোমায় কেন সম্মান করবে? তা তাই দাঁড়িয়েছে আজকে ইন্ডাস্ট্রিতে। এটা যদি কেউ না ভাবে, কেউ সেটা প্রতিকার না করতে চায়, কিছু করার নেই, আমি এগুলো মানি না, করতে পারি না, করিও না। সুভাষিস মুখোপাধ্যায় এতগুলো বছর ইন্ডাস্ট্রিতে কাটালো, এত মানুষকে চিনলো, জানলো, কাজ এগোলো, কাজ হচ্ছে, একের পর এক কাজ হচ্ছে, আগামী 5 বছর বা 10 বছরে, এখনো তো সময় চলছে আর কি, বলিউড একবার এসেছিল সে পাত্তা দেয়, ঠিক আছে, বলিউডের আর কি কোনো চান্স আছে? বলিউড কি হচ্ছে, কি 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 এই প্ল্যান? এই প্ল্যান না, অলরেডি করে ফেলেছি। আমি বোম্বের একটা ওটিটি করলাম, হিন্দিতে প্রথম ওটিটি করলাম। হিন্দিতে একটা সিরিয়াল করেছিলাম বহুদিন আগে, শৈবাল মিত্রে, সমরেশ মজুমদার কালপুরুষ, সেটা একবার হিন্দিতে হয়েছে। তখন মোহন গোখলে বেঁচে, মোহন গোখলে পাঠ করেছিলেন, মোহন গোখলে, আমি, মমতা শঙ্কর আমরা ছিলাম। তো তারপরে দীর্ঘদিন করিনি, সেটা সিরিয়াল ছিল কালপুরুষ হিন্দিতে, শৈবাল মিত্র তার ডিরেক্টর ছিলেন, করিনি। তারপর ওই একটাই হিন্দি ছবি করেছিলাম, মিট্টি বলে, ইকবাল দুরানির ছবি। তারপরে দীর্ঘদিন কাজ করিনি, পরে একটা ছবি এসেছিল, পরে একটা যে ছবি এসেছিল সেটা তুমি নাকচ করে দিয়েছিল? না, নাকচ করিনি, আমি করেও করতেও গেছিলাম। সৈয়দ মির্জার ছবি ছিল, অনিল কাপুর হিরো ছিল, সেটা কলকাতার উপরে অনেকটা কাজ ছিল, তো আমাকে কাজ করা হয়েছিল, আমি গেছিলাম, কথা হয়ে গেছিল, অনিল কাপুরের সঙ্গে বসে আমরা রিহার্সাল করেছিলাম অনেকগুলো দিন, আমি আর অনিল, তো তোমার ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তারপরে শুটিংয়ের দিনও গেলাম, হাওড়া স্টেশনে শুটিং ছিল, যে এক কাহিনি, হাওড়া স্টেশনে অনিল কাপুরকে নিয়ে শুটিং, মেকআপ করতে গেছি, মেকআপ রুমে গেছি, বসেছি হাওড়ারই একটা ঘরেতে, স্টেশনের একটা ঘরে, মেকআপ ফেকআপ হয়েছে, সে মির্জা সাহেব বললেন যে চলো কেক করবো, সব রেডি করে অনিল সামনে, আমি তার পেছনে, আর সৈয়দ মির্জা আগে এগিয়ে গেছেন। এবার সৈয়দ মির্জা বলছি, সুধীর মিশ্রা, সুধীর মিশ্রার ছবি, সুধীরজি আগে এগিয়ে গেছে, সুধীরজি বাইরে গিয়ে দাঁড়িয়ে গেছে, আমরা ঘর থেকে বেরোতে যাচ্ছি, দেখছি প্ল্যাটফর্ম জুড়ে কাতারে কাতারে লোক, কাতারে কাতারে, ইভেন ট্রেনের মাথার উপরে লোক বসে আছে, লোক দাঁড়িয়ে আছে, চিৎকার, যেই দেখেছে অনিল কাপুর বেরিয়েছে, কি চিৎকার, এগুলো গেল না, অনিলকে নিয়ে যেতেই পারলেন না, অনিলও ভয় ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে গেল, নেই 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 হোগা বলে ঢুকে এলো। তিন চারবার ট্রাই করা হলো শর্টটা, শর্টটা নেওয়া গেল না, শুটিংটা করাই গেল না ওখানে, মানে পুলিশ কিছু করতে পারলো না কন্ট্রোল, এত লোক তখন ওখানে। সুধীরজি বললেন যে না, এ হবে না, এখানে হবে না, একটু তা কলকাতা প্রোডাকশনের লোকজনরাও থাকে, তারাও দেখলো যে মুশকিল, সেদিনকার মতো শুটিংটা ক্যান্সেল হয়ে গেল, ফিরে এলাম। তখন আসলে বাংলায় আমি তখন অনেক কাজ করছি, এবার সুধীরজিরা পরে আমাকে একটা ডেট বললেন, আমি দিতে পারলাম না, কেন না তখন দেখো আমার কাছে আবার একটা প্রিন্সিপাল হচ্ছে, আমি যেটা আগে কমিট করব আমি সেই কাজটা আগে করব, তুমি আমায় পরের ডেট দিলে তো তোমারটা পরে, কিন্তু আমায় যিনি আগে ডেটটা দিয়েছে আমি তারটা অনার করব, আমি তাকে বাদ দিয়ে তোমারটা করতে যাব না, তাতে তোমার কাজটা করতে পারবো না, পারবো না। তো আমি বললাম যে না, আমার তো অলরেডি ডেট দেওয়া হয়েছে, আমি ওনাকে কমিট করেছি, এতে চেঞ্জ করতে পারবো না। ফাইনালি করা হলো না কাজটা। এবার যেটা হলো ওই এত বছর বাদে বোম্বে থেকে আমাদের নীরজ পাণ্ডে প্রোডাকশন, তারা ফোন করলেন, করে বললেন সম্প্রতি একটা হিন্দি মানে ওটিটিতে তার ফার্স্ট চ্যাপ্টারটা হয়ে গেছে, খাঁকি চ্যাপ্টার 1, যেটা বিহার এপিসোড ছিল সেটা হয়ে গেছে, এবার বিহার এপিসোডটা হচ্ছে এবারে বেঙ্গল চ্যাপ্টার, খাঁকি 2। তো আমাকে বলা হলো, আমি রাজি হলাম, স্ক্রিপ্ট টিপ দিলেন, পাঠালেন, শুনলাম, কথাবার্তা হয়ে গেল,
ফাইনাল হয়ে গেলাম, সিলেক্ট হয়ে গেলাম। ওরা একটা বলে আমাকে জাস্ট আমাদের কয়েকটা ছবি ইয়ে করে পাঠান, চা একটু ডায়লগ বলে পাঠান, আমি ডায়লগ বলে টোলে পাঠিয়ে দিলাম, ওরা অ্যাপ্রুভ করলো, আমি করছি। ডিরেক্টর দুজন বাঙালি, দুজনই বাঙালি, দুজন ডিরেক্টর, তার মধ্যে একজন দেবাত্মা আর একজন হচ্ছে ওর নাম হচ্ছে ও হচ্ছে ডিওপি ডিরেক্টর, আর একজন স্ক্রিপ্ট অ্যান্ড ইয়ে ডিরেক্টর, আর দেবাত্মার স্ক্রিপ্ট আর ডিরেক্টর। আর ডিওপি ডিরেক্টর যে সে আবার আমাদের এই ময়দান ছবিটার ক্যামেরাম্যান ডিওপি। তো এই দুজনের এরা দুজন বাংলা ডিরেক্টর। তারপরে অনিল কাপুরের সঙ্গে ছবিটার নামটা গুলিয়ে যায়, হলো না। এটা থার্ড টাইম, যেটা তার আগে কালপুরুষ করেছি হিন্দি সিরিয়াল, শৈবাল মিত্রে, এইটা ওটিটি ফার্স্ট কাজ করলাম হিন্দিতে, খাকি টু বিহার চ্যাপ্টার। এখানে কলকাতার অনেক শিল্পী আছে, মানে আমাদের এখান থেকে প্রসেনজিৎ আছে, জিৎ আছে, পরমব্রত আছে, শাশ্বত আছে, মানে অনেকেই রয়েছে। আর বোম্বে থেকে, বোম্বের শিল্পীরা অনেকেই রয়েছেন। তো দেখা যাক, আশা করছি ছবিটা ভালো, মানে কাজটা ভালো হয়েছে, ভালো হবে। আমার চরিত্রও একদম অন্যরকম একটা চরিত্র, মানে উল্লেখ করার মতো চরিত্র। তো দেখা যাক, ওটা টেলিকাস্ট শুরু হলে দেখবেন সবাই। বেশ, আর বেশি আর অনেকক্ষণ আমরা কথা বললাম, আর দুটো প্রশ্ন করব। এক, কি কি বাকি থাকলো করা, যেগুলো করতেই হবে, যেগুলো বাকি, মানে সেটা মানে করতেই হবে, মানে এটা এটা সুভাষ মুখোপাধ্যায়কে এটা করতেই হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার কাছে সবসময় আছে পুরস্কার, আমার অত ওইটা মানে ওরকম কোনো আর নেই, একেবারে বলবো না, নিশ্চয়ই মানে মাঝে মধ্যে মনে হয়, সেটা হারবার্টের সময় মনে হয়েছিল পাবো, পাবোই। হ্যাঁ, শিল্পান্তর কোনো মনে হয়েছিল, এরকম মনে হয় মহলাতেও মনে হয়েছে যে এইবার তাহলে একটা হয়তো পাবো, পাই না বলে কোনো আফসোস নেই, ঠিক আছে, নাই পেতে পারি, ঠিক আছে। কিন্তু আমি দর্শকের যে পুরস্কারটা পাই, এর থেকে বড় পুরস্কার কিছু সবাই বলে, আমিও বলি, সবাই সব অভিনেতারা বলে যে কেন বলে দর্শকের পুরস্কার, ঠিক আছে, আমি কিন্তু কিন্তু কোথাও কি একটা মনে হয় না এটা রিকগনিশন অভিনেতারা চায় না। আমি আমি আবার বলি, যে রিকগনিশন গুলো প্রাতিষ্ঠানিক জায়গা থেকে পাওয়া যায়, তার মধ্যে কতটা সততা থাকে আর অসততা থাকে সে বিষয়ে সন্দেহ আছে, কিন্তু দর্শকের যে পুরস্কারটা তাতে কোনো অসততা নেই। সে সততার জায়গা থেকে আমাকে ভালোবাসে, নয়তো আমায় ঘেন্না করে। আমি তাদেরকে অনেক মাথার ওপরে রাখি, যে দর্শক আমার আছে, যে দর্শক আমাকে ভালোবাসে, তারা তো আমার কাছ থেকে কিছু চাইছে না, পাচ্ছে না, তারা শুধু আমার ভালো অভিনয়টুকু দেখতে চাইছে, তারপরে তারা আমাকে ভালোবাসছে, আমি ভালো কাজটা করতে পারে, সেইটাই তো আমার কাছে সবচেয়ে বড়। তাদের মধ্যে কোনো তঞ্চকতা নেই, কিন্তু অনেক প্রাতিষ্ঠানিক পুরস্কার রয়েছে যেখানে ভীষণ তঞ্চকতা আছে, ভীষণ কি বলবো, নানা রকম ব্যাপার আছে, আমরাও জানি, সবাই বোঝে, সেটা থাকেই আছেই। তো সেটার জন্য না, ওই পেলে ভালো তো নিশ্চয়ই লাগে যে কোনো পুরস্কার, কিন্তু না পেলে আফসোস যে ওটা পেলাম না কেন, কি করা যাবে। আর যদি আমার দর্শক ছুঁড়ে ফেলে দেয়, এর থেকে বড় দুঃখ আমার কিছু থাকবে না, ওই যে যন্ত্রণা কষ্টটা হবে, দর্শক আমার আমাকে আর চাইছেন না, সেটাই আমার কাছে সবচেয়ে বড়। তাদের মূল্য কাছে আমার, তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সবই, কারণ তারাই তো বড় করেছেন আমাকে, আমাকে কোনো পুরস্কার তো কাজ দিয়ে দিয়ে বড় করেনি, আমাকে বড় করেছে দর্শকের অ্যাকসেপ্টেন্স, পরিচালকের অ্যাকসেপ্টেন্স, প্রযোজকদের অ্যাকসেপ্টেন্স, তারা আমাকে বড় করেছে, তো তারাই আমার সব মানে আমার কাছে সবচেয়ে বড়। আমার প্রশ্নটা ভুলে গেলাম, মানে ইয়া পেতেই হবে, যেরকম কিছু একটা পেতেই হবে, মানে ওই যে আমার কাছে সবসময় মনে করি আমি ভীষণ চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, আমি আরো চ্যালেঞ্জ চাই, আরো চ্যালেঞ্জিং চরিত্র চাই, যেগুলো আমাকে ভাবাবে, চিন্তা করাবে বলে মনে হয়। আমাকে একটু তঞ্চকতা করতে হবে, না না ওইভাবে কারোর পার্টিকুলার নাম বলা যায় না, সত্যিই যায় না, আমি কার কথা বলবো। আমি তো সবার কাছে আশা করবো, যারা অন্য ধরনের কাজ করছে ছবিতে, তাদের প্রত্যেকের কাছে আশা করবো তারা আমাকে তাদের ছবিতে কাস্ট করবে, তাদের সঙ্গে কাজ হবে, এক একজনের কাজ করার পদ্ধতি এক এক রকম, তো আমি সবার সঙ্গেই কাজ করতে চাই, এটা বরাবর আমার, এটা আমার চাওয়ার মধ্যে এইটাই সবচেয়ে বড় জায়গা। এবার একটু ব্যক্তিগত জীবনে যাই, স্ত্রী কেমন আছেন, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ব্যক্তিগত জীবনে আরেকটা জায়গা পড়ে আছে, সেটা হচ্ছে থিয়েটার এবং যাত্রাপালা, তো এই দুটো কেমন আছে,
আগামী কি কি প্ল্যান করছো, আগামী বছর কটা প্রোডাকশন তোমার নামছে, এই সবকটা একসঙ্গে ছোট ছোট করে বলো না। আমার স্ত্রী ভালো আছেন, তিনি তার থিয়েটার নিয়ে আছেন, তার থিয়েটারের জগৎ। আমাদের দুজনকে আবার একসঙ্গে দেখা যাবে নিশ্চয়ই। ও তো অভিনয়টা করে না, ও তো শুধু পরিচালনা এবং নাটক লেখা এবং নাট্য পরিচালনা করে। সেটাই বলছি, হ্যাঁ দেখা যাবে, নিশ্চয়ই দেখা যাবে। এতগুলো দিন ধরে যখন দেখা গেছে, আগামী দিনেও দেখা যাবে। আমাদের দলের নাম উষ্ণিক, আমাদের নতুন প্রযোজনা নাম যে শ্রাদ্ধ শতবার্ষিকী, সেটা একটা খুবই মজা, ভগীরথ মিত্রের একটা গল্প, সেখান থেকে নাট্যরূপ করা ইশিদার, ইশিদার এই ডিরেকশন। এইটা আমাদের নতুন নাটক, রিহার্সাল চলছে। তার আগে যেগুলো করেছি আমরা, বাবাই করেছি, দুই বুড়ো রূপকথা করেছি, অপূর্ব সতী করেছি, সম্প্রতি আর একটা নাটক আমাদের চলছে ভূত, তার আগে না কথা বলে একটা করেছি। এই নাটকগুলো চলছে এবং সবকটাই মোটামুটি স্যামেলের আশেপাশে চলতে থাকে। আর অন্য দলও যেমন আমি কাজ করি, পূর্ব পশ্চিমে যোচনা কুমারী করি, চেতনার সঙ্গে মারির সংবাদ করি, তো এটাও চলছে, থিয়েটারটা চলছে। আর ইশিদার তার দলটা নিয়ে আছে, দলটা পুরোপুরি ইশিদাই চালায়। আমাদের উষ্ণিক নাট্যদলের সম্পূর্ণটাই ইশিদা এবং দলের ছেলেমেয়েরা, যারা দলের ছেলেমেয়েরা নিয়ে দুটো অভিযোগ রয়েছে। এখানেই আমরা শেষ করো, এই অভিযোগ দিয়েই আমার দুটো প্রশ্ন আছে, একদম শেষ দুটো প্রশ্ন। এক, সুভাষী মুখোপাধ্যায়ের কাছে। এক, সুভাষী, তো তোমার দলের অনেকের একটা অভিযোগ রয়েছে তোমাকে নিয়ে, দুটো মূলত অভিযোগ, আমি পরপর বলি। এক, সেটা হচ্ছে যে একজন পরিচালক এবং অভিনেতা যে এত বছর ধরে থিয়েটার করছে, সে তার শরীরের খেয়াল রাখে না, এবং এরকম হয়েছে যে মুখে নেবুলাইজার দিয়ে সে রিহার্সাল দিচ্ছে, রিহার্সাল থেকে বেরোচ্ছে, আবার স্ক্রিনে সেজে আসছে, অফস্টেজ যাচ্ছে, নেবুলাইজার দিচ্ছে, আবার সেজে আসছে, এবং তার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে দেবশঙ্করবাবু, ভূত, হ্যাঁ, মানে একটা অদ্ভুত ভুতুড়ে ব্যাপার হচ্ছে, মানে নানান রকম সব। দুই, যে এমন একজন এই সময় দাঁড়িয়ে 2024 একজন ভদ্রলোক এবং একজন অভিনেতা এবং মানে সবার কাছে জনপ্রিয় অভিনেতা, তিনি ফেসবুক ব্যবহার করেন না, তিনি সোশ্যাল মিডিয়া দেখেন না, কোথায় কী হচ্ছে দেখেন না, তিনি হোয়াটসঅ্যাপে খুব একটা সাবলীল নয় কাজকর্মে, এই দুটো প্রশ্ন দিয়ে শেষ করবো, দুটোরই উত্তর চাই। এটা কিন্তু আমার প্রশ্ন না, তোমার দলের দলকর্মীদের প্রশ্ন আর কি। তোমার তোমার সেকেন্ড প্রশ্নের উত্তরটাকে দিয়ে নিই, অ্যাকচুয়ালি আমার এইটাই ফেসবুক, হ্যাঁ, এর বাইরে আমার কোনো ফেসবুক নেই, তার ফলে আমি অন্য কিছু তো অভ্যস্তও নেই, অভ্যস্ত কিছু করতেও চাই না। আর ফেসবুক মানেই হচ্ছে একটা বিতর্কের জায়গা, একটা তক্কাতক্কির জায়গা, একটা গালাগালির জায়গা, ওখানেও প্রচণ্ড অশ্লীল কথাবার্তা চলে, এ ওকে অ্যাটাক করে, পছন্দ করি না আমি, যাই জন্য এই ফেসবুকের মধ্যে নেই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা মেনটেন করি, দেখি, উত্তরটা খুব একটা দিই না, সবসময় দিতে ইচ্ছে করে, তবে যেটা অপছন্দ করি হোয়াটসঅ্যাপে, সকাল বিকেল রাত্রি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট, সুপ্রভাত, শুভরাত্রি, এগুলো পছন্দ করি না। ওরে ভাই, এগুলো বন্ধ হলে ভালো হয়, কত যে আসে আর কত যে ডিলিট করতে করতে হাত ব্যথা হয়ে যায়, এই জিনিসটা হোয়াটসঅ্যাপে পছন্দ করি না। ভালো জিনিস আমাকে পাঠাও, আমি সবসময় সবাইকে বলি, আমার ভালো তথ্য দাও, ভালো লেখা পাঠাও, ভালো কথা থাকলে পাঠাও, মজার কিছু থাকলে পাঠাও, আমি সবসময় অ্যাকসেপ্ট করি। গুড মর্নিং, গুড নাইট না, এই গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন, গুড আফটারনুনও দিচ্ছে, আরে কী রে ভাই, এ কী চলছে এগুলো, না না এগুলো না। আর প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে, আমার দলের ছেলে আমি দেখছি, এরপরে আমি তাদেরকে ধরছি, আমার এই নিন্দেটা কেন করেছে যে আমি নাকি শরীরের খেয়াল রাখি না, শরীরের খেয়াল রাখি না, নয় রাখি, নিশ্চয়ই রাখি, মাঝে মাঝে হয়ে ওঠে না, কিন্তু ঠিক আছে, তাদের এই অভিযোগটা আমি একেবারে ফেলেও দিতে পারছি। ওয়ার্ল্ড ডট ইন এর সামনে মানে একদম আমাদের ক্যামেরা চলছে, এখানে কথা দাও যে তুমি নিজের শরীরের খেয়াল রাখবে, এরপর এরকম যদি হয় তাহলে কিন্তু এটা কড়া ব্যবস্থা নেবে, মানে গিন্নি কড়া ব্যবস্থা নিতে, গিন্নি অলওয়েজ নেয়, নিয়ে নিয়ে এলিয়ে গেছে, এখন আর মানে ছেড়েই দিয়েছে হাল প্রায়, এবং গিন্নি বলেই দিয়েছে যে যদি কখনো কিছু ঘটে তখন আমি বুঝে নেব, একদম এরকম নিজে মেনটেন করছো, প্রমিস করো যে এখানে, না না প্রমিস তো, আচ্ছা আমায় দেখে কি আনফিট মনে হচ্ছে, আমি পুরো ফিট, কিন্তু হ্যাঁ ভেতরে যেটা ঘটছে সেটা তো সব মানুষেরই কিছু না কিছু প্রবলেম থাকে, কিন্তু বাইরে থেকে আমি পুরো ফিট আছি, মানে আমি চেহারাই রোগা কিন্তু মনের দিক থেকে দা রোগা। যেটা বলছিলাম, তাহলে সুভাষীষ মুখোপাধ্যায় ফিট, ফাইন, এবং অভিনয়তেও তিনি ফিট, ফাইন, এবং আরও 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 ভালো হবে, আরও ভালো কিছু হবে, আমরা আরও ভালো কিছু দেখব এই আশাতেই। তবে তবে আমি আবার বলি যে দলের ছেলেরা যেগুলো বলেছে সেগুলো আমার ভালোর জন্যই বলেছে, ওদের সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্ক, এত বছরের সম্পর্ক, তারা বলতে পারে, সেই জায়গায় তারা নিশ্চয়ই বলতে পারে, তারা আমার ভালো চাই বলেই বলছে, তারা ব্যথিত বিষয়, আমি বুঝতে পারছি, তারা আমার ভালো চাই বলেই বলছে। আমার বক্তব্য যে তোরা বাইরে কেন বললি,
আমায় কেন বললি না, আমায় তো এভাবে কোনোদিন বলিস নি, হঠাৎ করে বাইরে বলতে গেলি। তো যাই হোক, সবটা মিলিয়ে ঠিক আছে, ওদের পরামর্শ আমার মনে থাকবে, তোমার পরামর্শও মনে থাকবে, নিশ্চয়ই শরীরের প্রতি যত্ন নেওয়া উচিত, হয়ে ওঠে না হয়তো সব সময়, কিন্তু আমি অপরাধী, মেনে নিলাম, ভবিষ্যতে যাতে না হয় কথাও দিলাম। সুভাষিস দা তুমি ভালো থেকো, আমরা খুব চাই যে, আমি তো সবাই, আমি শুধু একলা নয়, সবাই চাই যে ওনার অভিনয় আরও যেন ঠিকরে ঠিকরে বেরিয়ে পড়ুক, আরও বাঙালি এবং বাঙালির বাঙালি এই চেতনার বাইরে, যারা বাংলা ভাষাটা বোঝেও নয়, অভিনয়ের তো মানে মানে আমি আমি বিশ্বাস করি যে মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ এবং অ্যাক্টিং হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ অলসো, নাহলে পুষ্পক বলে কোনো ছবিই হতো না, এবং তার জন্য আমরা বুঝতে হবে এবং আরও আরও হ্যাঁ পুষ্পকের কথা বলো, তার থেকে বলো চার্লি চ্যাপলিনের ছবি, যেখানে কোনো ভাষা নেই, এখানে এই এই জায়গায় ভাষার কোনো প্রয়োজনই পড়ে না, সুতরাং আর কি বলে যে ওনার থেকে আর বড় কে আছে। এখানেই শেষ রাখছি, শুভঙ্কর চক্রবর্তী, দ্য ওয়ার্ল্ড ডট ইন।